কেক পেস্ট্রি কেক থেকে আরম্ভ করে এখানে ডেজার্ট আছে ক্যারামেল পুডিং স্পেশাল আমাদের চকলেট মোস ডাবের পুডিং লেমন কেক চকলেট কেক আছে শাড়ি আছে সিল্কের উপরে হ্যান্ড পেইন্ট এটা হচ্ছে অরিজিনাল রাজশাহী গরদ সিল্কের উপরে হ্যান্ড পেইন্ট এটা আমার সম্পূর্ণ নিজ হাতে করা বিভিন্ন ফুলের মধু আছে আমার কাছে এটা কালোজিরা ফুলের মধু এটা মিক্সড মধু সরিষা ফুলের চাকের মধু আজ আমরা গিয়েছিলাম বেসিক জেলা কার্যালয় আয়োজিত ক্রেতা ও বিক্রেতা সম্মেলন 2022-এ পিপড়া আপ্যায়ন অ্যান্ড কনভেনশন সেন্টারে এই আয়োজনটি বসেছে যার লোকেশন টি বাঁধে আয়োজনটি চলবে 24 তারিখ রাত 8টা পর্যন্ত তো আপনারা সবাই এখানে আমন্ত্রিত ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম নানান রকমের পণ্য নিয়ে বসে আছে বিক্রেতারা দেশি কাপড় থেকে শুরু করে সব ধরনের হাতের কাজ করা পণ্য এখানে পাবেন সাথে খাবার দাবার সহ যাবতীয় সব কিছুর মেলায় বসেছে এখানে এখানে আপনারা সব কিছু পাবেন হ্যান্ড প্রিন্টের সুন্দর সুন্দর কাপড়গুলো দেখা যাচ্ছে কথা বলে এগুলোর সাথে দেখি কি বলে আপনাদের ইনস্টলে কি কি পাওয়া যায় আমাদের এখানে পাবেন হাতের কাজ এবং হ্যান্ড পেইন্ট এবং ব্লকের সব ধরনের ড্রেস বেডশিট পাঞ্জাবি থেকে শুরু করে ছোট বাচ্চাদের ড্রেস সব যেমন এটা হচ্ছে আমার হাতের কাজের সিঙ্গেল কামিজ শুধুমাত্র জামা অনেকে সিঙ্গেল কামিজ বলে বুঝতে পারে আবার অনেকে পারে না তো সেক্ষেত্রে বললাম যে শুধু জামা এটার প্রাইস আসবে 850 টাকা একদম নিখুঁত কাজ এটা হচ্ছে শান্তিপুরি স্টিচে অনেকে বলে যশোর স্টিচ কখনো কোনো দেশ মানে কান্ট্রির নামে স্টিচ হয় না এটা শান্তিপুরি স্টিচ এটার একটা নিজস্ব নাম আছে সেটা দিয়ে সবাই পরিচিতি দেবেন সেটাই ভালো হবে শাড়ি আছে সিল্কের উপরে হ্যান্ড পেইন্ট এটা হচ্ছে অরিজিনাল রাজশাহী গরদ সিল্কের উপরে হ্যান্ড পেইন্ট এটা আমার সম্পূর্ণ নিজ হাতে করা এটা হচ্ছে পুরোটা বডি জুড়ে এবং এটা হচ্ছে পুরোটা আঁচল একদম রিয়েলিস্টিক কাজ একদম সুন্দর কাজ অনেক থ্যাংক ইউ এটা প্রাইস এটার প্রাইস আসবে 6000 টাকা এটা অরিজিনাল রাজশাহী গরদ সিল্ক যারা সিল্ক চেনেন এবং সিল্ক কেনেন তারা এটার দাম সম্পর্কে অবগত আছেন এবং আপনি বুঝতে পারবেন অনেক রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি কারণ এটা আমরা নিজ হাতে তৈরি করছি এখানে দেখতে পাচ্ছেন সম্ভবত খাঁটি সরিষার তেল আরও কিছু ওখানে বিক্রি করতেছে তো জিজ্ঞেস করি কী কী পাওয়া যায় এদের এখানে ভাইয়া আপনি এখানে কী কী পাওয়া যাচ্ছে মূলত আমাদের এগুলো হচ্ছে অর্গানিক পণ্য মাটি সরিষার তেল হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া এবং মাংসের মশলা এই আইটেমগুলোই পাওয়া যাচ্ছে এই মেলাটা কবে থেকে বসছে এই মেলাটা হচ্ছে 22 তারিখ থেকে শুরু হয়েছে আজকে 23 তারিখ কালকে 24 তারিখ পর্যন্ত থাকবে জি কালকে রাত 8টা পর্যন্ত আছে আমরা দেখতে পাচ্ছেন এখানে কী কী পাওয়া যায় বলে না এটা কী ভাই এটা হচ্ছে মাঘি সরিষার তেল আর এটা এটা হচ্ছে আপনার মরিচ গুঁড়া অর্গানিক মরিচ গুঁড়া এটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে তৈরি বানানো আর এটা হচ্ছে আপনার জিরা গুঁড়া আর এটা হচ্ছে আপনার মাংসের মশলা মাংসের মশলাটা মূলত ঘরে ব্লেন্ড করে বানানো ভাজনা করার পরে ব্লেন্ড করা হয়েছে এটা কিন্তু মেশিনে বানানো না এটা হলুদ গুঁড়া আমাদের আর এটা হচ্ছে আপনার জিরা গুঁড়া সুন্দর সুন্দর কিছু এখানে কোশন আছে সুপারের পাতা আপু এগুলো দাম কেমন ভাইয়া এটা এক একটা 1 রুপি প্রাইস এটা সাইজ অনুযায়ী এটা হচ্ছে 600 টাকা পিস এটা হচ্ছে 500 টাকা পিস এটা হচ্ছে 350 টাকা পিস এখানে আরেকটা আছে এটা হচ্ছে 400 টাকা পিস মানে এগুলো সাইজ অনুযায়ী ম্যাটেরিয়ালস অনুযায়ী এটার দাম নির্ধারণ করে এটা গতকাল থেকে শুরু হয়েছে আজকে হবে এবং আগামীকাল রাত 8টা পর্যন্ত হবে আপনাদের রাজশাহী হোমওয়ার্ক কোথা সাইটি এটা কবে থেকে তৈরি হয়েছে এটা এটা করোনাকালীন সময় 2020 থেকে আমরা এটা এস্টাবলিশড করেছি আর প্রথম আমাদের আসলে যে আয়োজনটা শুরু করেছিলাম আমরা এরকম চিন্তাটা এসেছিল করোনার সময় সব কিছু লকডাউনে ছিল তো সেই সময় আমরা হোম কিচেন নিয়ে আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি কাজ করতাম কিন্তু রেস্টুরেন্টগুলো বন্ধ থাকার জন্য খাবারগুলো বাইরের মানুষ কোথা থেকে পাবে এই জন্য হোম কিচেনগুলোতে খুব নক দিচ্ছিল মেলা শুরু হয়েছে গত 22 তারিখ থেকে 22, 23 এবং 24 তারিখে 3 দিনের সম্মেলন এটা ক্রেতা বিক্রেতা সম্মেলন এবং পাশাপাশি আমরা উদ্যোক্তারা যারা আছি আমাদের বিভিন্ন রকম পণ্য যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা এখানে প্রদর্শন করার জন্য এসেছি কি কি ধরনের খাবার এখানে তৈরি হয় এখানে আমাদের ডেজার্ট আইটেম আমি যেমন আইটেমগুলো একটু দেখাই কেক পেস্ট্রি কেক থেকে আরম্ভ করে এখানে ডেজার্ট আছে ক্যারামেল পুডিং স্পেশাল আমাদের চকলেট মোস ডাবের পুডিং লেমন কেক চকলেট কেক আছে এবং সাথে সাথে আমাদের লাঞ্চ এবং ডিনারের জন্য যে মেনুগুলো চিকেন বিরিয়ানি এবং এখানে খিচুড়ি আছে প্যাকেজগুলো আমরা চেষ্টা করেছি খুবই রিজনেবল 100 থেকে 120 টাকার মধ্যে প্যাকেজে দেওয়ার চেষ্টা করছি আমরা যে খাবারগুলো যেন টেস্ট করতে পারে এছাড়া স্পেশাল রাজশাহীর আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট স্যান্ডউইচ যেটা সেটা এখানে আপনারা পেয়ে যাবেন আছে হোমমেড ফুড সোসাইটিতে আমাদের ভেজিটেবল রোল আছে এর পরবর্তীতে আমাদের এখানে বিগ কাবাব আছে
সিঙ্গারা আছে। সিঙ্গারাটা শুধুমাত্র পেঁয়াজ দিয়ে তৈরি। যারা ভেজিটেবল পছন্দ করে না, আলু করে না এবং অনেক সময় কলিজা খেতে চায় না, তাদের তারা ট্রাই করতে পারে। আমাদের সিঙ্গারাগুলো আমি যেটা বললাম পেঁয়াজের সিঙ্গারা আছে, এছাড়া খুবই স্পেশাল আছে এর মধ্যে সাইজে এবং মানে টেস্টের দিক দিয়ে বেস্ট প্যাটিস আমি বলবো চিকেন প্যাটিসটা আছে। রাজশাহীতে মোমো খুঁজে পান না, তাদেরকে আমি বলবো দুই ধরনের আমরা মোমো রাখছি, একটা স্টিম মোমো আর একটা হচ্ছে ডাম্পলিং স্যুপ, যেটা সেটা থাকছে। অবশ্যই রাজশাহীবাসীকে ইনভাইট করবো, অবশ্যই একবার হলেও এসে আপনারা দেখে যাবেন, নদীর ধারে টিবাদের বাতাস খাবেন এবং সাথে সাথে আমাদের যে সম্মেলন কেন্দ্রতে আমরা একসাথে আয়োজনে 30 জন উদ্যোক্তা আছি, সবাইকে আপনারা এসে একবার দেখে যাবেন। আচ্ছা, আপনি যেহেতু টেস্ট করতে চাচ্ছেন ইউটিউব পেজে আছে, এটা আমাদের পক্ষ থেকে ওয়েলকাম, কি বলবো, বিকালের নাস্তা। রাজশাহী হোমমেড ফুড সোসাইটি থেকে এটা আমাকে মানে বিকালের স্ন্যাক্স হিসেবে দেওয়া হয়েছে, ওয়েলকাম স্ন্যাক্স হিসেবে। আর এটা হলো স্পেশাল পেঁয়াজের সিঙ্গারা, তো আমি এর আগে কখনো খাই নাই। টেস্টি আছে, ভালো। আমার নাম মোসাম্মদ রোমানা খাতুন, আমার পেজের নাম গৃহকানন, আমি হোমমেড খাবার নিয়ে কাজ করছি। গৃহকানন? জি, গৃহকানন। রাজশাহী হোমমেড ফুড সোসাইটি প্রতিটা জায়গার ইভেন্টগুলোতে যে মেলাগুলো হয় সেখানে অ্যাটেন্ড করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে রিজনেবল প্রাইসে কম পরিসরে আপনারা যদি কোনো খাবার টেস্ট করতে চান এবং পরবর্তীতে বড় কোনো খাবারের অর্ডার দিতে চান, ফুড টেস্টিং হিসেবেও আমাদের কিন্তু এই জোনগুলোকে আপনারা বেছে নিতে পারেন। মানে মেলাগুলো আমাদের করার উদ্দেশ্যই হচ্ছে যে আপনারা খাবারটা কোয়ালিটি মেনটেন করে খাবারগুলো করছি, সেই জন্য রাজশাহীবাসীকে আমি আবারও আমন্ত্রণ জানাবো, সকলে অবশ্যই এসে একবার হলেও দেখে যাবেন, টেস্ট করে যাবেন। মধু? হ্যাঁ ভাইয়া, এগুলো হলো মধু, বিভিন্ন ফুলের মধু আছে আমার কাছে। এটা কালোজিরা ফুলের মধু, এটা মিক্সড মধু, সরিষা ফুলের, চাকের মধু, লিচু ফুলের আছে, সুন্দরবনেরও মধু, খেজুরের গুড় ঝোলাটা রাখছি, আর আমি নিজের হাতে বানানো আমার যে আচারগুলো আছে সেগুলো আছে। আমার কাছে কুশিকাটার কিছু গলা আছে, ব্লাউজ পিস আছে, রেডিমেড ব্লাউজ। জি, আমাদের আমি হোমমেড খাবার নিয়ে বাসায় কাজ করি। এখানে আমি সকল ধরনেরই খাবার নিয়ে আসছি, প্রতিদিন চেঞ্জ করছি, একই খাবার প্রত্যেকটা দিন দিচ্ছি না, আজকে কালকারগুলো আজকে নিইনি। আপু, এই ক্রেতা বিক্রেতার মেলাতে আপনারা কেমন সাড়া পাচ্ছেন? আসসালামু আলাইকুম। আমাদের এই ক্রেতা বিক্রেতা সম্মেলন 2022-এ আমরা 3 দিন ধরে অবস্থান করব, আগামীকাল পর্যন্ত আমরা আছি। গতকাল আমাদের রেসপন্স অনেক ভালো ছিল, আজকে সকাল থেকে একটু কম সাড়া পাচ্ছে, তবে আশা করছি বিকালের দিকটা হয়তো বা ভালো আসবে লোকজন, বিকাল বা সন্ধ্যার দিকটা। আমরা ব্যঞ্জন মূলত বাংলা খাবার নিয়ে আমরা কাজ করি, আমাদের আইটেম 2 রকমের নাড়ু আছে, তারপরে পুডিং আছে, মুলাক্কা আছে, এছাড়া এই যে বেকারি আইটেমের মধ্যে আমাদের কাপ কেক আছে, জার কেক আছে, আর 3 রকমের চা এবং কফি পাওয়া যাচ্ছে আমাদের স্টলে। চটপটি আছে আমাদের বিকালে আইটেম, গরম গরম চটপটি থাকবে। CBIIT, তো CBIIT-র পক্ষ থেকে এখানে একটা স্টল দেওয়া হয়েছে। ভাইয়া, আপনারা এখানে কি ধরনের স্টল নিয়ে আসছেন আর কি সার্ভিস? আমরা আসলে ফ্রিলান্সিং বিষয়ক সব ধরনের সার্ভিস দিয়ে থাকি, প্রফেশনালি ফ্রিলান্সিংয়ের। এছাড়াও আমরা যারা নতুন উদ্যোক্তা আছেন তাদেরকে প্রফেশনালি ব্র্যান্ডিং হিসেবে আইডি কার্ড, ভিজিটিং কার্ড তৈরি করে দেওয়া, ওয়েবসাইট তৈরি করে দেওয়া, এবং তাদের ব্যবসা প্রসারের জন্য যে সকল সফটওয়্যারের প্রয়োজন হয় আমরা সবগুলোই মানে সার্ভিস দিয়ে থাকি। এবং এছাড়াও আমরা রাজশাহীতে এ পর্যন্ত ডিজিটাল মার্কেটিং থেকে 1000+ ফ্রিল্যান্সার, সফল ফ্রিল্যান্সার বের করেছে, যারা তাদের ফুল ফ্যামিলি চালায় ফ্রিল্যান্সিং করে। এছাড়াও আমরা ফ্রিল্যান্সিংয়ের যেগুলো কোর্স করিয়ে থাকি সবগুলোই প্রিমিয়াম কোয়ালিটি। আমাদের অফিস হচ্ছে সাহেববাজার মরিপট্টি, 80 টাওয়ারের 3rd তলায়। পেজের নাম কি আপনার? আমার পেজের নাম হচ্ছে মাহি বুটিক হাউস, আর গুগলে আমার হচ্ছে লোকেশন দেওয়া আছে, কেউ যদি আসতে চাই তাহলে গুগলে মাহি বুটিক হাউস সার্চ দিলেই লোকেশন পেয়ে যাবে। লোকেশনটা কোথায়? কেশবপুর পুলিশ লাইন, শাপলা গেটের জাস্ট অপোজিট। এটা হচ্ছে অ্যাম্বুশ।
অ্যাম্বুস্টার বৈশিষ্ট্য হচ্ছে হ্যান্ড প্রিন্টটা যেমন অনেক প্লেন, মানে হাত দিলে ইয়ে হয়ে যায়, মনে হচ্ছে যে মলিন হয়ে গেছে, এটা একটু ফোলা ফোলা থাকে। ছেলেদের গেঞ্জিতে যেটা অ্যাম্বুস আর কি সাধারণত আমরা দেখতে পাই, অ্যাম্বুসের এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা শাড়িও পরি আবার হচ্ছে আপনার পাঞ্জাবির উপরেও করা হয়, আবার ব্লাউজ পিস একটু ইউনিক কোনো কিছু চাচ্ছি সেখানে এই কোটটা ইউজ করতে পারে, কিংবা বোরখার উপরেও কোটটা ইউজ করা যেতে পারে। এটাও চিড়ি জর্জেটের উপরে আছে কিছু ক্রাফট ওয়ার্ক, তারপর এখানে দেখতে পাচ্ছি কিছু ক্রাফটের কাজ করছে আপনার, এগুলো আসলে কি কোনটা কি একটু দেখা দিলে ভালো হইতো? এগুলো আমাদের রেজিনের প্রোডাক্ট, রেজিনের চাবি রিং আর রেজিনের লকেট জুয়েলারি সেট আছে, লকেট আছে, এগুলো আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। এর প্রতিটা অক্ষর আছে, আপনারা চাইলে যে কোনো ডিজাইন যে কোনো অক্ষরে কাস্টমাইজ করে নিতে পারবেন। আমাদের পেজে আমরা অর্ডার নেই, আমাদের কোনো অনলাইন মানে আমাদের অনলাইন শপ আছে, কোনো ফিজিক্যাল শপ নেই। আমরা রেজিনের বিভিন্ন ধরনের পেজ, আমার পেজের নাম ক্রাফট ওয়ার্কস, জি। আর এছাড়া রেজিনের প্রোডাক্টের বাইরে আমরা পেপার ক্রাফটিং করি, এখানে আমাদের সফট ফ্রেম আছে, এখানে আপনার ছবি অ্যাড করতে পারবেন। এছাড়া আমাদের কিছু গিফট প্যাকেজ আছে, এখানে স্কার্ফ বুক আছে, ওটা আপনারা ছবি অ্যাড করতে পারবেন একটা অ্যালবামের মতো। এছাড়া এর মধ্যে চকলেট আছে, ছোটো ফ্রেম আছে, একটা কার্ড আছে, এটা গিফট প্যাকেজ, আপনারা একটা কম আকারে নিতে পারেন, আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। এছাড়া আমাদের কার্ড আছে, আমরা বিভিন্ন ধরনের গ্রিটিং কার্ড তৈরি করি। এছাড়া আমাদের চকলেট বক্স আছে, আমাদের ফ্রোজেন বক্স বা চকলেট বক্স বলা হয়, এগুলো প্রতিটা লেয়ারে লেয়ারে চকলেট থাকে, আপনি বিভিন্ন ফিল করে নিতে পারবেন, যেমন এটা একটা আপনি প্রপোজ করার জন্য ইউজ করতে পারেন এটা। তারপর আমাদের একটা সরি থিমের চকলেট বক্স আছে, আপনি যে সরি বলতে চাইলে ইউনিক একটা ওয়েতে সরি বলতে পারেন, তাই চকলেট এখানে আপনি ইচ্ছে মতো চকলেট কাস্টমাইজ করে নিতে পারেন, বা এগুলো জায়গায় আপনার ছবিও ইউজ করতে পারেন বা বিভিন্ন মেসেজ। আর আমাদের এখানে লাইট জার আছে, এটা আমি একটু দেখে অন্ধকারে শুধু লেখাগুলো হাইলাইট হয়, এটা একটা ইউনিক গিফট আইটেম হতে পারে, এগুলো আপনারা যা খুশি এখানে লিখে নিতে পারেন। আপনাদের ইচ্ছা মতো অ্যানিভার্সারি আর আমাদের এখানে বার্থডে থিম আছে। এছাড়া আমাদের স্কার্ফ বুক আছে, এখানে আমরা মেলা কিনি না, তাদের আমার বেশি কিছু আনতে পারি নাই, এখানে আপনারা ছবি অ্যাড করতে পারেন, এটা একটা বেস্ট ফ্রেন্ডকে জন্মদিনে গিফট দেওয়ার মতো একটা স্কার্ফ বুক এটা।